হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হিয়া। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমাদের আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি ট্রাভেল ব্লগ নিয়ে আসবো, যে ব্লগটা নেক্সট আসবে। হ্যাঁ, আর এও লিখেছিলাম যে এতদিন ব্লগ দিতে পারিনি বিকজ আমি আমার দিদা বাড়িতে ছিলাম। পরীক্ষা শেষ হওয়ার পরে আমি দিদার বাড়িতে গেছিলাম, অ্যান্ড আমি ভেবেছিলাম যে আমি ব্লগ করবো, বাট ওখানে গিয়ে আর ইচ্ছে করলো না, খেলাম দেলাম আর শুধু ঘুমালাম, এই করলাম। তারপর আবার চলে এসেছি। আজকে আমরা যাব ঘুরতে, কোথায় ঘুরতে যাব সেটা আমি তোমাদের লিখে জানাইনি। তো আমরা যাচ্ছি পুরী, 4-5 দিনের জন্য যাব, আমরা গাড়িতে করে যাব। তো আমি এভাবে তোমাদের ব্লগ দেব, আজকের একটা পার্ট, মানে পার্টে আমি একটা ব্লগ দেব, এটা লাইক পুরী ব্লগ পার্ট 1 এরকম হবে। দেন আমি আবার ওখানে যাব পার্ট 2 পার্ট 3 পার্ট 4, যতদিন থাকবো আমি এরমভাবে দেবো তোমাদের ব্লগ, তোমরা দেখো। আর সো সরি আমি এতদিন ব্লগ দিতে পারিনি, কিন্তু তোমরা একদম চিন্তা করো না, এইবারে অনেক অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসছে। তো এই হলো আমাদের প্যাকিং, বাবা অনেক ভারী, অনেক কিছু আছে, দুটো লাগেজ আমরা নিয়েছি। আমি বাবাকে বলেছিলাম যে আইসক্রিম খাবো, তাই বাবা আর মেশু মিলে আইসক্রিমওয়ালার মানে একটা গাড়ি ওখানে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, এখানে আমরা আইসক্রিম খাবো আমরা 3 জন মিলে। পুকি তুমি কী আইসক্রিম খাবে? পুকি বলো তুমি কী আইসক্রিম খাবে, ভ্যানিলা না চকলেট? ভ্যানিলা চকলেট দুটোই খাবে? দুটোই খাবো, আই দুটোই খাবো। এই যে মাম্মা, তুমি কোনটা খাবে, কোনটা খাবে দেখাও। ও মা, এই যে তুমি এটা নিয়েছো, তুমি আমায় দেবে তো, প্রমিস তুমি দেবে না আমাকে? চুপ বসো 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 বসো। এই যে তুমি খাচ্ছো, মা খাচ্ছে দেখো না। তো আমি এটা নিয়েছি, এটা একটা নতুন ফ্লেভার, ওই রাবড়ি কুলফি কোন বা কিছু একটা, এটা খুব ভালো খেতে, ইয়াম্মি খেতে। তো আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা বেরোবো, এতক্ষণ গাড়িটা আসতে লেট করেছিল, তো এইবার আমরা বেরোবো। তো আমি গাড়িতে উঠে গেছি, আমাদের দুটো গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, একটা হচ্ছে একজনকে বলেছিল তাদের গাড়ি, আর আরেকটা হচ্ছে দিদার গাড়ি নিয়ে যাচ্ছি আমি, দিদা সামনে, সোনু দাদা বসে আছে, আরেকটা গাড়িতে ওরা আছে, আমি তোমাদের ওদেরকে পরে দেখাচ্ছি। তো আমরা পুরীতে পৌঁছে গেছি, আমাকে কেউ বলেনি যে আমি পুরীতে পৌঁছেছি, আমি গেস করেছি, তারপর আমার দিদা বলেছে। এখন হোটেলে পৌঁছে গেছি আমরা, হোটেল অয়েস্টার বিচ নিয়েছি কি, হ্যাঁ অয়েস্টার বিচ। আমরা 8-9 ঘন্টা জার্নি পর পৌঁছেছি, অ্যাটলিস্ট চোখ মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সি ফেসিং। ওখানটায় ওরা সবাই গাড়ি পার্ক করছে আর আমরা এখন ভেতরে যাচ্ছি। দুক্ষণ পর আমি আবার রেকর্ডিংটা করছি, অ্যাকচুয়ালি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ঘুমোচ্ছিলাম, দুপুরবেলাও ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুমিয়েছি যেহেতু কালকে প্রচণ্ড জার্নি হয়েছে। তাই এখন ভাবলাম বিচে আসা যাক, আমি এই আউটফিটটা পরেছি। আমি এখন বিচে যাচ্ছি, বিচে তোমাদের আমি দেখাচ্ছি বিচটা, দাঁড়াও আমার পাটা ঢুকে যাচ্ছে, জাস্ট আমি যেতে পারছি না, 3 জনের ভাটাই আমরা খুব স্ট্রাগল করে যাচ্ছি। আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট প্রচণ্ড রিল্যাক্সিং, প্রচণ্ড। ভালো লাগছে খুব, প্রথমবার এসছি, সত্যি খুব ভালো লাগছে। আর এত হাওয়া, আর সবচেয়ে বাজে জিনিস হচ্ছে আমার পাটায় পুরো বালি কিচকিচ হচ্ছে, এই একটা জিনিসই আমার খুব মাথাটা গরম হচ্ছে, বাট দিস ভিউ ইজ ভেরি 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 গুড। দিস ইজ ভেরি পিসফুল, অ্যান্ড এই এই জিনিসটার সাথে খেলাটা আমার আরও ভালো লাগে। আর একটা বড় ঢেউ আসছে, আরেকটা বড় আসছে ঢেউ, জুতোর এই অবস্থা এখন।
আমি হাঁটতে পারছি না, আমার মা আর মাসি কিভাবে হাঁটে? আমাদের দেখো আমাদের আমার যে অবস্থাটা, তোমার বসে আছি আর আমার মেসো ওখানে মুড়ি নিয়ে ঝগড়া করছে। আচ্ছা ঠিক আছে, তো বসে আছি, হাওয়া খাচ্ছি। তো আমি এখন উঠে পিঠে চড়ছি, ফার্স্ট টাইম উঠি। তো আমি এখন উঠে পিঠে চেপেছি, স্ট্রাগল করে করে উপরে উঠছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। স্ট্রাগল সবাই, মাসিও স্ট্রাগল করছে, আমিও করছি, মাও করছে, মাসি হাই করছে, মা একটু হাই করে দাও, স্ট্রাগল করছো তুমি। হ্যাঁ দেশি জুগার। তো আমি একটা আইসক্রিম নিয়েছি সাইকেল পি, খেতে খেতে এবার আমি আমাদের হোটেলে যাচ্ছি সবাই মিলে। তো তোমরা প্লিজ লিখে জানিও কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা। এটা হবে হচ্ছে গিয়ে পার্ট ওয়ান, কালকে আবার পার্ট টু হবে, মানে কালকে আমি শ্যুট করবো, তখন ওটা আপলোড করবো, আবার পার্ট থ্রি। আমি যতদিন থাকবো এখানে যা যা দেখবো, যা যা ঘুরবো, এই যেই জায়গাগুলো আমি যাবো, আমি সব ভিডিও করবো, দেন করে আমি আপলোড করব। কিন্তু সব পার্ট পার্ট করে যাবে, এইটা যেমন হবে পার্ট ওয়ান দেন পার্ট টু, এরকমভাবে যাবে। তো আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লিখে জানিও, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। আমি সবে শুলাম, তো এবার আমি ঘুমোবো, খুব টায়ার্ড। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে, বাই বাই।